আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর, টেক্সট বক্স, কুইক ফার্টস, ওয়ার্ড আর্ট এবং ড্রোভ ক্যাফের কাজ। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল করে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে এখানে টেক্সট বক্স, কুইক ফার্টস, ওয়ার্ড আর্ট, ড্রোভ ক্যাপ রয়েছে। তো আমরা প্রথমে টেক্সট বক্সের কাজ কি সেটা জানব। তো আমরা প্রথমে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলো টেক্সট বক্স এখানে রেডি করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে এই টেক্সট বক্সগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমরা এই টেক্সট বক্সগুলো না নিয়ে আমরা অন্যভাবে কীভাবে কাজ করতে পারি সেটা আমি দেখাবো। তো আমরা এই যে এখানে আপনারা দেখতেছেন যে ড্র টেক্সট বক্স, তো আমরা এই ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমরা মাউসের যে লেফট বাটন আছে, মাউসের লেফট বাটনকে আমরা টিপে ধরে আমরা এভাবে এক জায়গায় রেখে এভাবে টেনে আমরা একটা বক্স নেব। বক্স নিয়ে আমরা এখানে আমাদের নাম এবং আমাদের ঠিকানা এবং ইত্যাদি ইত্যাদি আমরা এখানে কিছু লিখতে পারি। আমরা এখানে যা ইচ্ছে আমাদের তা লিখতে পারি। আমরা আসলে যা যা দিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখতে পারি। তো আমি আপনাদেরকে বিষয়টা আসলে ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে আপনারা এই টেক্সট বক্সটা তৈরি করবেন, বিশেষ করে যখন সিভি বানাবেন কিংবা অন্য কোনো আর্টের কাজ করবেন তখন এই টেক্সট বক্সটার প্রয়োজন হয়। তো টেক্সট বক্সটা আসলে আপনারা কিভাবে কালার করবেন, টেক্সট বক্সের কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখানে ড্রয়িং টুলসে আপনারা ক্লিক করবেন। ড্রয়িং টুলসে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে শেপ স্টাইলস, শেপ স্টাইলসে এসে আপনারা এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারেন। এবং এই এই যে আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দেব শেপ আউটলাইন। আমরা এখানে যদি চাই তাহলে সেই এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এবং এখান থেকে আমরা আমাদের যে টেক্সট কালারটা আছে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে চুজ করতে পারি। তো আপনারা একটা কাজ করতে পারেন যে কিবোর্ডের যে কন্ট্রোল আছে কন্ট্রোল চিপে ধরবেন এবং মাউসের যে লেফট বাটন আছে লেফট বাটনটা এই বক্সের উপর রেখে আপনারা চেপে ধরবেন। চেপে ধরে আপনারা এটাকে যেখানে ইচ্ছা সেখানে টেনে নিয়ে যেতে পারবেন। তো আমি এখানে নিয়ে এসেছি, আমি যদি চাই তাহলে আমি এটাতে আরও কিছু অ্যাড করতে পারি। এখানে দেখতেছেন যে আমি এখানে আরও কিছু অ্যাড করে ফেলেছি। এখান থেকে আমি আমার যে টেক্সট কালারটা আছে আমি টেক্সট কালারটা এখান থেকে দিয়ে দেব। এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। আমরা এখানে এটাকে সাদা করে দিই। তারপর আমরা আরেকটা টেক্সট নিতে চাচ্ছি। তো আমরা এখানে এসে আমরা যদি নতুন করে কোনো ড্র টেক্সট বক্স নিতে চাই তাহলে আমরা ক্লিক করে আমরা এখানে এই যে আমরা এভাবে টেনে আমরা একটা গড় নিয়ে নিতে পারি। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। লেখার পরে আমরা এটাকে যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে এখানে এই যে ডিজাইন আমরা করতে পারবো, অনেক ধরনের ডিজাইন আছে এখানে। তা আমরা এখানে যদি আমরা চাই তাহলে এটাকে আরও ভালো একটা ডিজাইনে আমরা নিয়ে আসতে পারবো। আপনারা দেখতেছেন যে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এভাবে আপনারা টেক্সট বক্সের যে কাজটা আছে এটা আপনারা করতে পারেন। এখানে আপনারা দেখতেছেন যে কুইক ফার্টস, কুইক ফার্টসের যে একটা ফিল্ড অপশন রয়েছে আমরা যদি ফিল্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে অনেকগুলা ফর্মুলা চলে এসেছে, যেমন 1/2 কিংবা 5/3
থ্রি কিংবা ফোর বাই থ্রি, ঠিক আছে? তো আমরা এটাকে কিভাবে কাজ করব, আমরা যদি এখানে ক্লিক করি, ইকুয়েশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ফিল্ড কোডস ক্লিক করি, ফিল্ড কোডস ক্লিক করার পরে আমাদের অপশন এটা আসবে, অপশনসে আপনার ক্লিক করে আমরা যদি এফ এ ডবল ক্লিক করি, তা আমাদের এই যে নিচে এই গড়টা চলে এসেছে। আসার পরে আমরা যে এই আমরা একটা অ্যাপ দেখতে পারতেছি, অ্যাপের পরে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের পরে একটা কমা দেওয়া আছে, কমার পরে একটা ব্র্যাকেট দেওয়া আছে। তা আমরা কমার যে বাম পাশে আছে, বাম পাশে যে জায়গাটা আছে, আমরা এখানে লিখব ওয়ান এবং কমার পরে আমরা দেব টু। টু দিয়ে আমরা যদি ওকে দিই, তাহলে আপনারা এখানে দেখতেছেন যে এটা এটাকে যদি আমি এখানে নেই, তাহলে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। এই যে দেখতেছেন যে আমরা ওয়ান বাই টু লিখে ফেলেছি। তো এটা আসলে আমরা ইকুয়েশনে গিয়েও লিখতে পারবো, তো এখান থেকে লিখলে আমাদের জন্য আরো সুবিধা। আমরা যদি বাংলা করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা সত্যনিয়াম জিতে আমরা এটাতে কনভার্ট করে ফেললাম। আপনারা দেখতেছেন যে এটা বাংলা হয়ে গেছে। এটা আমরা বিশেষ করে যখন বাংলা এই যে পাটিগণিত আমরা লিখি, টাইপ করি, তখন আমাদের এটা প্রয়োজন হয়। আর ইংরেজিতে যদি আমরা দিতে যাই, তাহলে ইকুয়েশনে গিয়ে আমাদের তারপরে দিতে হবে। এই যে আপনারা দেখতেছেন যে এখানে ইনসার্টে গিয়ে আমরা যদি ইকুয়েশনে যাই, ইকুয়েশনে গিয়ে আমরা এই যে এখানে গিয়ে ফ্র্যাকশনে গিয়ে তারপরে আমাদেরকে এটা দিতে হবে। তো দিলে এখানে এটা হবে ইংরেজিতে, ইংরেজি এটা আবার বাংলা করতে গেলে আবার অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমাদের এটাই বেটার যে আমি যে আপনাদেরকে একটু আগে যে ফর্মুলাটা দেখিয়েছি, ওই ফর্মুলাটা যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক বেটার হবে। তারপরে আমাদের যে ওয়ার্ড আর্টের যে কাজ, ওয়ার্ড আর্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতেছেন যে অনেকগুলা ডিজাইনের টেক্সট দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট নেব, নিয়ে আমরা এখান থেকে যে দেখতেছেন যে আমরা যেটা যেটাকে সিলেক্ট করে রেখেছি, সেটা যদি আমরা এখানে গিয়ে ওয়ার্ড আর্টে যদি আমরা ক্লিক করি, আমরা যে কোনো একটা টেক্সটে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনারা দেখতেছেন যে এটা ওই ডিজাইনের হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন যে আলাদা আলাদাভাবে ডিজাইন নিয়ে নিচ্ছে। কিংবা আমরা এখান থেকে একটা ওয়ার্ড আর্ট টেক্সট নেব, নিয়ে আমরা এখানে লিখতে পারবো। আমরা এটাকে ডিজাইন করতে পারবো, এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। আমরা এখান থেকে একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এখান থেকে আমরা অনেক ধরনের ডিজাইন এখান থেকে চুজ করতে পারবো। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখে যদি আমি এই লেখাটাকে সিলেক্ট করে যদি আমি ড্রপ ক্যাফে ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে ড্রপড এবং ইন মার্জিন। তা আমরা এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আপনারা দেখতেছেন, এখানে আমরা যদি এটা কেটে দিই, তাহলে এই যে বাংলার যে ভিটা আছে, বাংলার যে বিটা আছে, বিটা বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে, এটা একটা ইমেজের মতো হয়ে গেছে। তো আজকের পর্বটা এ পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।